হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে এরকম সুন্দর স্টাইলিশ নেক ডিজাইন সহ কিভাবে আমরা বাচ্চাদের জন্য বেবি ফ্রক তৈরি করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা কাপড়টিকে দেখুন মেলে নিচ্ছি। লাল কাপড়টা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য। তো চলুন দেখা যাক, মেলে নেওয়ার পর কাপড়টিকে আপনাকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন এই কাপড়টি হচ্ছে দুই হাত পানা, এখানে সোয়া দুই গজ পরিমাণ কাপড় আছে। তারপর কাপড়টিকে এভাবে আপনি ভাঁজ দিয়ে নেবেন, আমার মতো করে চার ভাঁজ দিয়ে নেবেন, অবশ্যই বডির জন্য। তো এখানে আমার বডির অনুযায়ী আমি পরিমাণ মতো কাপড়টি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ, বডির পরিমাণ মতো কাপড়টিকে পাশে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর দেখুন এখানে আমার লম্বা, বডির লম্বা থাকবে 10 ইঞ্চি, 1 ইঞ্চি আমি প্লাস সেলাইয়ের জন্য নিলাম, মোট 11 ইঞ্চি পরিমাণ নিলাম। তারপর দাগটিকে লম্বালম্বি করে দিলাম। তারপর এখানে শোল্ডার হবে আমার 5.5 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, আর্মোর হোলের জন্য আমি আরও 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ঠিক আছে, তারপর এই দুইটা দাগকে আমি আবার টেনে সোজা করে দিব। দেওয়ার পর এখানে আমার বডি 31 ইঞ্চি, 31-এর 1/4 ভাগ আমি এখানে দাগ দিয়ে নেব, 7.5 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য। ঠিক আছে, তারপর নিচের অংশটুকু আমরা যাবো 29-এর 1/4 ভাগ। প্রথমে আমরা দাগ দিয়ে নেব 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ, তারপরে 1 ইঞ্চি টিকিন আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য প্লাস। এরপর দাগগুলো আমরা টেনে আবার সোজা করে দিব। দেখুন, তারপর নিচের অংশে আমরা 1 ইঞ্চি পরিমাণ এরকম একটা উপরে দাগ দিয়ে নেব, এটা সাইডের রাউন্ডের জন্য। 1 ইঞ্চি আমাদের রাউন্ড দিতে হবে, কেননা সাইড যেন ঝুলে না যায়। তারপর আমরা এটাকে কাটিং করব, ঠিক আমি যেভাবে করছি। এই আর্মোর হোলের সাইডটা আপনি এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন, অবশ্যই সেলাইয়ের মার্জিন রেখে তারপর কাটিংটা করবেন। দেখুন নিচের অংশটুকু যে 1 ইঞ্চি পরিমাণ আমরা ডাউন দিয়েছিলাম, উপরে উঠিয়ে দিয়েছিলাম, এটা এরকম শেপ দিয়ে নেবেন 1 ইঞ্চি পরিমাণ, যেন সাইডটা ঝুলে না যায়। ঠিক আছে, দেখুন তারপর আপনি এখানে মিডিলে ঠিক একটা চিহ্ন নিয়ে দিবেন, 4.5 ইঞ্চি পরিমাণ এখানে দিবেন টিকিনের জন্য। ঠিক আছে, এবার আমরা নিচের অংশটুকু যাব কুচির জন্য, যে নিচের অংশটুকু থাকবে কুচির। এখানে 10 ইঞ্চি আমি মাইনাস করে, দেখুন আমার লম্বা 30 ইঞ্চি পরিমাণ থাকবে, তারপর 2 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য নিশ্চয়ই। ঠিক আছে, 10 ইঞ্চি আমি বাদ দিয়ে 30 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপরে কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম, এরপর কাটিং করব। দেখুন, হ্যাঁ এই যে দেখুন আমি চার ভাঁজ করে নিয়ে এটাকে কেটে ফেললাম। দেখুন 1, 2, 3, এই যে চার ভাঁজ, এটা নিচের কুচি হবে। ঠিক আছে, তারপর আমরা হাতা কাটিং করব, স্লিপ অনেক সুন্দরভাবে কিভাবে হাতা ফিটিং থাকে। 6 ইঞ্চি পরিমাণ নিচের মোহরাটা নেবেন, সেলাইটুকু ছেড়ে। আমার হাতার লম্বা মোট 15 ইঞ্চি, এখানে আমি 2 ইঞ্চি কম কাটবো, কারণ কেননা আমি হাতার ভিতর একটা ডিজাইন লাগাবো 2 ইঞ্চি পরিমাণ, ফেরেল কুচি লাগাবো। তারপর মুড়িটা দিলাম আমি 4.5 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন এভাবে নিচের অংশটুকু এভাবে শেপ দিয়ে কাটবেন, 3 ইঞ্চি পরিমাণ শেপ দিবেন। তারপর এটা এই দাগটা সোজা করে এভাবে কাটবেন, কাটার পর 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন, এবং এই 6 ইঞ্চি থেকে আর উপরে যে হাতার মোড়টা হবে এই দাগটার সাথে এভাবে একটু শেপ দিয়ে নেবেন, সেলাইয়ের মার্জিনটা রেখে তারপর কেটে দিবেন। ঠিক আছে, দেখুন হয়ে গেল আমাদের হাতা কাটিং। এবার আমরা কাটিং করব সাইডের যে দুইটা বেল্ট থাকে, সাইড বেল্ট, এই বেল্টটি বেল্ট দুইটা কাটিং করতেছি। দেখেন কাটিং হয়ে গেল। এবার আমরা নিচের যে গলায় যে কুচিটা হবে সুন্দরভাবে একটা ডিজাইন, 2.5 ইঞ্চি পরিমাণ নিব, এখানে 2 ইঞ্চি আমার কমপ্লিট থাকবে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক আছে, এই জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাটলাম। ঠিক আছে, সেমভাবে আরেকটা আমরা কাটবো, একটা হাতার জন্য একটা গলার জন্য। ঠিক আছে, দেখুন হ্যাঁ 2 ইঞ্চি পরিমাণ, 2.5 ইঞ্চি পরিমাণ কেটে ফেললাম। এবারে এইটাকে আমরা আরও 2 টুকরা করব, নিচে একটা চিকন পাইপিং দিব আমরা, আরও ফ্যাশনেবল সুন্দর হওয়ার জন্য নিচেও একটা পাইপিং দিয়ে নেব, যেহেতু এটা বেবি ফ্রক বাচ্চাদের জন্য।
দেখুন, প্রথমে আমরা হাতা সেলাই করব। সেলাই করার আগে কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে নেবেন, যেহেতু আমরা ডাবল কুচিটা আমরা ডাবল দিব, ঠিক আছে? তারপর এভাবে সেলাই করে আটকে দিবেন, প্রথমে একটা সেলাই দিয়ে। আপনার সুবিধার জন্য দেখাচ্ছি আমি এভাবে। তারপর কুচিগুলা দিবেন, দেখুন অনেক সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলা দিবেন। দেখুন আমি কুচি দিচ্ছি অনেক সুন্দরভাবে, দেখুন হয়ে গেছে কুচি দেওয়া। তারপর এটা আমরা হাতের উপরে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। দেখুন কেমন করে আপনি বসাবেন, দেখুন যে এরকম ভাবে আমরা একটা সেলাই নিয়ে বসিয়ে দেব, ঠিক আছে? দেখুন হয়ে গেল আমাদের বসানো। তারপরে এর উপরে ঠিক একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখুন আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তারপর আমরা মোহরিটা মাপবো 4.25 ইঞ্চি, 7.5 ইঞ্চি পরিমাণ থাকবে এজন্য 4.25। দেওয়ার পর নিচের অংশটুকু 6 ইঞ্চি, 6 ইঞ্চি পরিমাণ। সেম ভাবে অন্য হাতাটাও আমরা সেলাই করে নিব। বাস হয়ে গেল আমাদের হাতা সেলাই, ঠিক আছে? তারপর আমরা যাব সাইডের অংশটুকু, লম্বালম্বি যে কুচির অংশটুকু, তারপর নিচে উল্টো দিকে ঠিক এই পাইপিংটা আমরা কাপড়টা চিকন করে পাইপিং যে হবে উল্টো দিকে লাগাবো। তারপর এটাকে বাউ দিকে যে উপরে সাইড হবে এটা এরকম ভাঁজ করে চিকন করে আমরা পাইপিং এর মতো করে সেলাই করে দিব। এটা নিচে থাকবে, দেখুন। তারপর অপর সাইডটাও আমরা সেম ভাবে আটকে দিব, ঠিক আছে? দেখুন নিচের গ্যাপটা সেলাই হয়ে গেল। এবার আপনাদের যে কাজটা করতে হবে, এবার আমরা সাইডের বেল্টগুলো সেলাই করব। অবশ্যই আপনি এটাকে উল্টো করে নেবেন, এখন সেলাই সাইডটা অবশ্যই। তারপর আমরা গলার যে ডিজাইনটা হবে সেটাও সেমভাবে হাতার মতো করে এরকমভাবে কুচি দিয়ে নিব, ঠিক আছে? আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এরকমভাবে দেখাচ্ছি, দেখুন এরকম থাকবে সেলাই করার পর, ঠিক আছে? তারপরে আপনাকে গলাটা কেটে নিতে হবে। তো এখানে ছোট বাচ্চাদের জন্য আমি যেটা 4-5 বছরের বাচ্চাদের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম, লম্বাটা নিলাম 4.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো এটাকে এরকম রাউন্ড শেপ দিয়ে নিব, যেহেতু এটা গোল হবে, ঠিক আছে? তারপর ব্র্যাক পার্টটা ওর উপরে রেখে দেবে। তারপর ব্র্যাক পার্টের ডাউনটা হবে 2.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো 2.5 ইঞ্চি এভাবে কেটে দিলাম, ঠিক আছে? এরপর আমরা যে নিচের টিকিনগুলো হবে, 4টা টিকিন দুই পাটে, আমরা প্রথমে এরকমভাবে সেম সমান করে 4.5 ইঞ্চি উপরে 4টা টিকিন এরকমভাবে দিয়ে নিব। দেখুন সবগুলো টিকিন আমাদের দেওয়া হয়ে গেল। এবার আমরা গলায় প্রথমে কুচিটা বসাবো, চাপ সেলাই দিয়ে একটা কুচি বসিয়ে দিব আমরা। দেখুন কুচি বসানো হয়ে গেল। তারপর বৃষ্টি অংশটুকু সেটে ফেলে দিব। দেওয়ার পর আমরা কাঠটা প্রথমে কাঠ জোড়া দিব, তারপর দেখুন অনেক সুন্দর কাঠ জোড়া দিব। কাঠ জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমরা গলার ভিতর একটা পাইপিং লাগাবো, এই জন্য কাপড়টিকে আড়াআড়ি করে আমি আগে থেকে কেটে নিলাম। তারপর পাইপিংটাকে এভাবে চিরট করে নিতে হবে। নেওয়ার পর আপনি এভাবে গলার ভিতর উল্টো সাইড দিয়ে প্রথমে এটাকে লাগাবেন। লাগানোর পর এটাকে আপনার অপর সাইডে, দেখুন আমার এখানে সরি, অপর সাইডে, তারপর দেখুন এরকমভাবে উল্টো সাইডে লাগাবেন। তারপর উপর সাইডে এরকমভাবে ঠিক দুইটা বাঁশ দিয়ে পাইপিংয়ের মতো করে সেলাই দিয়ে নিতে হবে। তারপর আমাদের একটা সুন্দর একটা পাইপিং হয়ে যাবে। দেখুন হয়ে গেল, সুন্দর একটা পাইপিং হয়ে গেল আমাদের এখানে। দেখুন পাইপিং অনেক সুন্দর একটা নেক ডিজাইন, বিউটিফুল ডিজাইন গলা হয়ে গেল। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে বডির মাপটা নিতে হবে। প্রথমে বডির যত আছে তার হাফ এখানে নিয়ে নেবো আমরা, 15.5 ইঞ্চি দিব, 31-এর হাফ। দেওয়ার পর নিচে কোমরে অংশটুকু 29, এর জন্য 14.5
হাফ দিয়ে নিব। তারপর আমরা সাইডগুলো সেলাই করে দিব। অবশ্যই সাইড সেলাই করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সাইডের বেল্টগুলো এভাবে সাইডে ঢুকিয়ে দিতে হবে নিচের সেলাইয়ের অংশটুকু রেখে, ঠিক আছে? দেখুন সেম এভাবে তারপর অবশ্যই দুইটা সেলাই দিয়ে দিবেন। অপর সাইডটাও সেমভাবে আপনাকে সেলাই করে নিতে হবে। হয়ে গেল সাইড সেলাই। তারপর আমরা হাতার দিকে যাব, হাতা। তারপর আমরা হাতাগুলো লাগিয়ে নিব। প্রথমে দেখুন এরকমভাবে হাতা হাতা লাগিয়ে নিলাম আমি এখানে। সেমভাবে আরেকটা হাতাও লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর সাইডের যে জোড়া আছে আর আপনার কুচির যে সাইডের জোড়ায় দুইটা জোড়া মিল রেখে আপনাকে কুচি দিতে হবে। কুচিগুলো এমন পরিমাণে আপনাকে দিতে হবে যেন অপর সাইডেও সেমভাবে এরকম মিলে যায়। দেখুন হয়ে গেল কুচি দেওয়া, এবং আমার সাথে সাথে আমাদের জামাও কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার।